আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জিয়া রহমানের প্রতি সরকারের কৃতজ্ঞ থাকা উচিত জানিয়েছে নজরুল ইসলাম জাতীয় পার্টি সংসদে বিরোধী দল জানিয়েছে ওবায়দুল কাদের সিদ্ধিরগঞ্জে মাইকি ঘোষণা দিয়ে গণপিটুনির যুবক নিহত মুন্সীগঞ্জ নৌকার কর্মীকে ছাত্রলীগ নেতার গুলি ঘোষণা আসুক না আসুক আমরা বিরোধী দল জাপার চেয়ারম্যান জি এম কাদের ছয় মামলায় গৈশ্বর চন্দ্র এক মামলায় নিপুণ রায়ের আগাম জামিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জিয়া রহমানের প্রতি সরকারের কৃতজ্ঞ থাকা উচিত জানিয়েছে নজরুল ইসলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উচিত জিয়া রহমানের প্রতি কৃতজ্ঞ থাকা কিন্তু তা না করে তারা তাকে নিয়ে অযাচিত মন্তব্য করে এর পিছনে যুক্তি হিসেবে তিনি বলেন জিয়ার রহমান পোশাক শিল্প চালু করেছিলেন বেকারত্ব কমাতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন বিদেশে কর্মী পাঠিয়ে প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি করেছেন আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্লেস ক্লাব এক সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এমন কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রায় রাষ্ট্রপতি জিয়া রহমানের আটাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক এই সভার আয়োজন করে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন জিয়ার রহমান তার শাসন আমলে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন তিনি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন এক শিফটের পাল্লা পরিবর্তে দুই পাল্লায় কাজ শুরু করেন জিয়ার রহমান তিনি সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর মাধ্যমে অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করান জাতীয় পার্টি সংসদে বিরোধী দল জানিয়েছে ওবায়দুল কাদের দ্বাদ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি বসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বতন্ত্রই থাকবে আজ সোমবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উবায়দুল কাদের কথা জানান সাংবাদিক তার প্রশ্নে জানতে চান সংসদে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি এগারোটি আসনে জিততে সাংবাদিক তার প্রশ্নে জানতে চান সংসদের দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি এগারোটি আসনে জিতেছে আর স্বতন্ত্ররা বাষট্টি আসনে জিতেছেন এমন পরিস্থিতি সংসদের বিরোধী দল কে হবে জবাবে ওবায়দুল কাদের উল্টো প্রশ্ন করে বিরোধী দল কার হওয়া উচিত তখন এই সাংবাদিক বলেন বিরোধী বৃহত্তম দলই হওয়া উচিত এ সময় কাদের বলেন তাহলে ধরে নিন তারা জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সব দলকেই তো মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে মুক্তিযুদ্ধের বিপক্ষের দল তারা তো স্বাধীনতার বিপক্ষে যে মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না সে স্বাধীনতা বিশ্বাস করে না কাজে ওই রকম বিরোধিতা আমরা চাই না মুক্তিযুদ্ধের বিরোধিতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সংসদে বিকৃত করবে এমন আমরা প্রত্যাশা করি না সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকারের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটনি যুবক নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন আজ সোমবার দুপুরে আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ মিলন পঁয়ত্রিশ সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আবুল কাশেমের ছেলে তার বিরুদ্ধে ডাকাতি সহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজবেলা একটার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে মিলন সহ তিনজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা শাহজাহানকে দুটি রামনা দিয়ে হামলার চেষ্টা চালান এ সময় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন পরে ধাওয়া দিয়ে মোটর সহ মিলনকে আটক করা হয় অন্য দুজন পালিয়ে যান গণপিটনীতে মিলন গুরুতর আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভিক্টোরিয়া নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এস আই মুকলেসুর রহমান সাংবাদিকদের জানান স্থানীয় জনতা এক দৃশ্যান্তকারীকে আটক করে গণপিটুনি দিয়েছেন তার হাত পায়ে জখম হয়েছে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আশা হলে কর্তৃত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মুন্সিগঞ্জের নৌকার কর্মীকে ছাত্রলীগ নেতার গুলি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের জের ধরে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক কর্মীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে এ সময় একটার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহী পাড়া এলাকায় ঘটনা ঘটে উপজেলা রামপাল ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখের নেতৃত্বে গুলি ও মারধরের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ এই ঘটনায় একটি ফুটেজ পা গেছে তাতে প্লান্ত শেখকে গুলি করতে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তির নাম আবিদ হাসান উরফের শুভন সাতাশ তার বড় ভাই ফরহাত হুসেন একত্রিশ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবন ও ফরহাদ একেবারে নির্বাচনের নৌকার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মৃণালকান্তি দাসের পক্ষে কাজ করেছিলেন আর নেতা শেখ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের কর্মী ছিলেন আহত স্থানীয় সূত্রে জানা যায় নির্বাচন কক্ষে বিপক্ষে থাকাকে কেন্দ্র করে ফরহাদ ও আবেদের সঙ্গে জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সালের অনুসারী প্রান্ত শেখদের বিরুদ্ধে চলছিল আজ দুপুরে ফরহাদ স্কুল ক্লাস শেষ করে সিপাহী এলাকায় গাড়ি ফিরছিলেন ওই এলাকায় একটি ব্যাংকের কাছাকাছি এলে মোটরসাইকেলে করে প্রান্ত তার দলবল নিয়ে ফরহাদকে আটকে মারধর করেন ঘোষণা আসুক না আসুক আমরা বিরোধী দল জানিয়েছে জাপার চেয়ারম্যান জি এম কাদের একেবারে সংসদে জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ এই ইঙ্গিতকে স্বাভাবিক হিসেবে দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তবে ঘোষণা দেয়া হোক না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান দলটির চেয়ারম্যান আজ সোমবার বিকেলে রংপুর নগরের সেনপাড়ায় পৈতৃক ভাস্ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এমন কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে স্বাভাবিক বলে উল্লেখ করেন জি এম কাদের তিনি বলেন এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি পায়নি তবে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসুক না আসুক দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে জি এম কাদের বলেন দেশের সার্বিক পরিস্থিতি ভালো না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বাড়ছে লাগামহীনভাবে নিত্য পণ্যের দাম বাড়ছে মানুষের আয় কমছে প্রতিদিন ডলারের বিপরীতে আমাদের টাকা দুর্বল হচ্ছে সেই সঙ্গে মানুষের চাকরি সুযোগ করে যাচ্ছি তাতে করে দেশের মানুষের অবস্থা ভালো নয় মানুষের মধ্যে চাপ খুব বিরাজ করছে এর থেকে উত্তরণ মানুষ আশা করে ছয় মামলায় গোশ চন্দ্র এক মামলায় নিপুণ রায়ের আগাম জামিন প্রধান বিচারপতির ভাসভবনে হামলার অভিযোগ সহ পৃথক ছয় মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গৈশ চন্দ্র রায় ও নাশকতার অভিযোগে করা মামলায় ছয়টি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আগামী পঁচিশ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত আগাম জামিন চেয়ে গৈশ চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী করা পৃথক আবেদন শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ হাবিবুর গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয় ঘটিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন আগাম জামিন আবেদনের শুনানি থাকায় বিএনপি এই দুই নেতা আজ আদালতে হাজির হন আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতায় রায় চৌধুরী সঙ্গে ছিলেন আইনজীবী মিথুন রায় চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির পরে আইনজীবী নিতাই রায় চৌধুরী প্রথম আলোকে বলেন গত আঠাইশ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নাশকতায় অভিযোগ রমনা ও পল্টন থানায় গৈশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে ছয়টি মামলা হয় মামলা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই শুনানি নিয়ে হাইকোর্ট ছয় মামলায় তাকে আগামী পঁচিশ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন এর আগে তাকে মহানগর দায় আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নাশকতার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা মামলায় নিপুণ রায় চৌধুরীকে আগামী পঁচিশ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত ডিপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির প্রথম আলোকে বলেন দুজনের আগাম জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা কিনা তা অ্যাটার্নি জেনারেলের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত করা হবে